শুরু হলো বনগা চারুকলা উৎসব। আগামী 30 তারিখ পর্যন্ত বনগা টাউন হল প্রাঙ্গণে চলবে প্রদর্শনী। এবার এই উৎসব 24তম বর্ষে পদার্পণ করলো। প্রথম দিন থেকেই সাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। রবিবার পদযাত্রার মাধ্যমে সূচনা হয়েছিল বনগা চারুকলা উৎসব 2022-এর। প্রদর্শনীর সূচনা হলো মঙ্গলবার, চলবে আগামী 30শে ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। বনগা টাউন হল ময়দানে বনগা চারুকলা পর্ষদ আয়োজিত বনগা চারুকলা উৎসব এবারে 24তম বর্ষে। মাঝে কোভিডের কারণে বেশ কয়েক বছর আয়োজনে ছেদ পড়ে। মূলত বনগা চিত্রশিল্পীদের নিয়ে গঠিত সংগঠন বনগা চারুকলা পর্ষদ। এদিন সংগঠনের প্রথম এনে ছবি এঁকে প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁদপাড়া বেঙ্গল ফাইন্যান্স কলেজের দিলীপ মল্লিক। এ বিষয়ে সংগঠনের পক্ষে চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মণ্ডল বলেন, প্রদর্শনীতে শিশু শিল্পীদের ছবির পাশাপাশি বড়দের ছবি ও নামী শিল্পীদের ছবিও স্থান পেয়েছে। দীর্ঘ বছর ধরে, প্রায় 30 বছর ধরে বনগা শহরে বনগা চারুকলা পর্ষদের আয়োজনে প্রতি বছর চারুকলা উৎসবের আয়োজন করা হয়। কোভিডের জন্য আমাদের বছর তিনেক বন্ধ ছিল। আমরা 2022-এ এবছর আবার চারুকলা উৎসবের শুরু করেছি এবং তার আজ শুভ সূচনা হলো। বনগার সমস্ত আকার স্কুল, বিভিন্ন চিত্রশিল্পী ও বিভিন্ন ধরনের মানুষরা আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং এর বিশেষত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র চিত্রশিল্পীদেরই প্রতিষ্ঠান। অন্যরা সহযোগিতা করলেও চিত্রশিল্পীরাই এর সমস্ত আয়োজন করে থাকে এবং আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের আগামী বছর অর্থাৎ 2023 সালে আমাদের 25তম বর্ষ। আমরা আরও বৃহত্তর রূপে এই চারুকলা উৎসব পালন করব, আগামী দিনে চলতেই থাকবে। সংগঠন সূত্রে জানা গেছে, বনগার প্রায় 15টি আর্ট স্কুল অংশ নিয়েছেন এই উৎসবে। প্রসঙ্গত, গত রবিবার সংগঠনের পক্ষ থেকে ছবিকে ভালোবেসে এক পদযাত্রার আয়োজন করা হয় বনগা শহরে। পদযাত্রায় পা মেলান পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে শিল্পী তন্ময় বিশ্বাস বলেন, ছবি আঁকা এমন একটি বিষয় যেখানে সমাজের সমস্ত বিষয়কে তুলে ধরা যায়, সমাজের বিভিন্ন চিত্র ফুটে ওঠে ক্যানভাসে। আমাদের 24তম বর্ষ এবছর আমাদের চারুকলা উৎসবটা অনুষ্ঠিত হয়। বনগার যে সমস্ত আর্ট স্কুলগুলো আছে সমস্ত আর্ট স্কুল মিলেই করা হয়। এরকম 15টা আর্ট স্কুল এবার আমাদের সাথে সংযুক্ত হয়েছে। মানুষকে আমরা এটাই দিতে চাই যে শিল্প, ছবি আঁকা হচ্ছে এমনই একটা শিল্প যে শিল্পের মধ্যে দিয়ে আমরা মানুষকে যে পরিস্থিতি আজকে মানুষে যে আজকে পরিস্থিতি সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু সমাজের যা বিবর্তন আমরা ছবির মধ্যে দিয়ে সেটা প্রকাশ করতে চাই। ছোটদের ছবি এখানে অসংখ্য রয়েছে, পাশাপাশি বড়দের ছবিও রয়েছে, বিশিষ্ট শিল্পীদের ছবিও রয়েছে, বহু নামি দামি শিল্পীদের ছবিও রয়েছে। সবসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।